হ্যালো এভরিওয়ান, আজকে দ্বিতীয় সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের জন্য আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্ট অগাস্টাইনের গ্রন্থ সিটি অফ গড এবং ওনার চিন্তার বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেন্ট অগাস্টাইনের বিষয়ে আমরা আগে জানি লিখেছিলেন, 354 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় সেন্ট অগাস্টাইন জন্মগ্রহণ করেছিলেন। উনার পিতা ছিলেন রোমের অন্তর্গত একটি প্রদেশের প্রশাসক। তো জন্মসূত্রে শিক্ষা গ্রহণ করার সুযোগ তিনি পেয়েছিলেন এবং তিনি রোমক এবং গ্রীসের সাহিত্য ও দর্শন বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন। সেন্ট অগাস্টাইন যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেন তখন যে ধর্মগুরু, মিলানের ধর্মগুরু সেন্ট অ্যাম্ব্রোজের ধর্মচিন্তা ও যে ভাবধারা নিয়ে তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। পরবর্তীকালে সেন্ট অ্যাম্ব্রোজের দ্বারাই তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। ক্রমশই ধর্ম প্রচারে তিনি বিশেষ আগ্রহী হয়ে ওঠেন এবং ইউরোপের বিভিন্ন দেশে ধর্ম প্রচারের জন্য উদ্যোগ গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণের কিছু কালের মধ্যে সেন্ট অগাস্টাইন বিশপ পদে আসীন হন এবং যে ইংল্যান্ডের পদার্পণ, সেন্ট অগাস্টাইনের ইংল্যান্ডের পদার্পণ এর যুগে বা সেই মধ্যযুগের সময়কালের একটা উল্লেখযোগ্য ঘটনা। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলের কেন্ট প্রদেশের রাজা এবং জনসাধারণের একটা বিরাট অংশ সেই সময় সেন্ট অগাস্টাইনের মাধ্যমে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং কেন্ট প্রদেশের অন্তর্গত ক্যান্টারবারি অঞ্চলের একটা তিনি ধর্মসংঘ স্থাপন করেছিলেন এবং এই ধর্মসংঘেরও তিনি বিশপ হিসাবে নিযুক্ত হয়েছিলেন। সেন্ট অগাস্টাইন সম্ভবত ইংল্যান্ডের প্রথম আর্চ বিশপ ছিলেন। ধর্ম বিষয়ে ওনার আগ্রহে বা সবাইকে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো সেন্ট অগাস্টাইন যখন যে উত্তর আফ্রিকার হিপ্পোর বিশপ হিসেবে নিযুক্ত হয়েছিলেন তখনই রোম সাম্রাজ্যের পতন হয়েছিল। রোম সাম্রাজ্যের পতন অগাস্টাইনের মনে একটা গভীর রেখাপাত করেছিল এবং তারই ফলস্বরূপ হিসাবে তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য সিটি অফ গড এই গ্রন্থটি রচনা করেছিলেন। এই সিটি অফ গডে তিনি খ্রিস্ট ধর্মের প্রচার এবং কীভাবে খ্রিস্ট ধর্মের মাধ্যমে মানুষকে হতাশা থেকে মুক্তি দেওয়া যায় সেই বিষয়ে তিনি আলোচনা বা বর্ণনা করেছিলেন। 1410 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের পতন হয়েছিল। সেই সময় ইউরোপে, সমগ্র ইউরোপে মানুষের মনে একটা হতাশা বিরাজ করেছিল। সেই হতাশা থেকে মুক্তি দেওয়ার একমাত্র পথ হিসাবে তিনি ধর্মকে গ্রহণ করার কথা বলেছিলেন এবং 430 খ্রিস্টাব্দে সেন্ট অগাস্টাইনের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি খ্রিস্ট ধর্মকে প্রসার এবং প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিল এবং সেন্ট অগাস্টাইন যে ধর্ম প্রচার করেছিলেন এবং সেন্ট অগাস্টাইনের যে চিন্তাধারা পরবর্তীকালে ধর্ম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেন্ট অগাস্টাইনের যে ঐতিহ্য এবং যে আদর্শ তার উপর ভিত্তি করে পরবর্তীকালে গ্রেগরি, সেন্ট বার্নট বা টমাস অ্যাকুইনাস তাদের চিন্তাধারাকে প্রসারিত করেছিল বা তাদের চিন্তার উপর সেন্ট অগাস্টাইনের যে চিন্তাধারা বা ধর্মচিন্তা গভীরভাবে প্রভাবিত করেছিল।
এবং তিনি যে সিটি অব গড রচনা করেছিলেন সেই সিটি অব গড গ্রন্থে তিনি বলেছিলেন যে পুত্তলিকতাবাদী যে ধর্ম, এই ধর্মের কারণে মানুষের মনে অরাজকতা সৃষ্টি হয়েছিল বা মানুষ বিশৃঙ্খলা জীবন যাপন করেছিল। তাই সেই পুত্তলিকতাবাদী ধর্ম থেকে মুক্তি দেওয়ার জন্য বা পুত্তলিকতাবাদী ধর্ম থেকে মুক্তি দানের জন্য তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণের কথা বলেছিলেন। যেই হতাশা ইউরোপে যে হতাশা বিরাজ করেছিল সেই হতাশা থেকে মানুষকে মুক্তি দানের জন্য তিনি এই খ্রিস্ট ধর্ম গ্রহণের কথা প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন মানুষের পরিপূর্ণ বিকাশ হলেই যে শান্তি মানুষের মনে বিরাজ করবে এবং আনন্দ উপভোগ করতে পারবে। তিনি বলেছিলেন যে মানুষ আদিম যুগে প্রকৃতিগতভাবে স্বাধীন ছিল, কিন্তু রাষ্ট্রই মানুষের মধ্যে বৈষম্যের সৃষ্টি করেছিল এবং এই রাষ্ট্র সৃষ্টি হওয়ার ফলে মানুষের মধ্যে বৈষম্য দেখা দিয়েছে এবং মানুষের চরিত্রকে কুলুষিত করে তুলেছিল রাষ্ট্র সৃষ্টি হওয়ার ফলে এবং মানুষকে করে তুলেছিল স্বার্থপর এবং ক্ষমতা লোভী। এই ক্ষমতা লোভী মানুষদের দ্বারা পরিচালিত হয়ে মানুষ তাদের যে স্বাধীনতা ছিল আদিম যুগে সেটা হারিয়েছিল বা তাদের স্বাধীনতা বিপন্ন হয়েছিল। তারপর সেন্ট অগাস্টাইন বলেছিলেন যে রাষ্ট্রের দ্বারা পরিচালিত হওয়ার ফলে মানুষ কুলুষিত হয়েছে, মানুষ ঈশ্বরের ধর্ম বা ঈশ্বরের নির্দেশিত পথে চলেনি, নিজের স্বার্থকেই তারা বড় করে দেখেছে, যার ফলে মানুষের জীবনে বা জনজীবনে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তিনি উদাহরণ দিয়েছিলেন যে আগে ঈশ্বর, তোমরা জানো যে আদম এবং ইভ প্রথম পৃথিবীতে এসেছিলেন এবং সেন্ট অগাস্টিন বলেছিলেন ঈশ্বর আদমকে পাঠিয়েছিল মহৎ এবং সৎভাবে জীবন যাপন করে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, কিন্তু ইভ নিষ্কলঙ্ক ছিল না। ইভের যে প্ররোচনায় আদম জ্ঞান বৃক্ষের ফল খেয়েছিল এবং নিজের যে সুখ ভোগের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিল। তিনি ঈশ্বরের নির্দেশিত পথে চলেননি, তার জন্যে পরিণতি হিসাবে আদমের পতন হয়েছিল। তিনি দাসত্বকেও মানুষের বিশৃঙ্খলার জন্য বা মানুষের পতনের জন্য দায়ী বলে মনে করেন। এই প্রসঙ্গে তিনি অ্যারিস্টটল যেমন দাসত্বকে একটা স্বাভাবিক বলে যেমন মনে করতেন, সেন্ট অগাস্টাইনও মনে করতেন যে দাসত্ব হচ্ছে পাপের শাস্তি, পাপের জন্যে মানুষ যে কাজ করছে যে শাস্তি ভোগের ফলে দাসত্ব স্বীকার করতে হয়েছে। সেন্ট অগাস্টাইন মনে করতেন যে এই দাসত্ব যদি নিজের কাজ যে দাসত্বের যে কর্তব্য সে যদি ঠিকভাবে পালন না করে তাহলে ঈশ্বরের অনুগ্রহ লাভ করবে না বা সে পাপ ভোগ করতে থাকবে, পাপাচারে লিপ্ত থাকবে। তো সেই পাপাচারে যাতে পরিণত না হতে হয় বা সেই দাসত্ব যাতে ভোগ করতে না হয় তার জন্য তিনি ঈশ্বরের নির্দেশিত পথে চলার জন্য আহ্বান জানিয়েছিলেন বা ঈশ্বরের পথ অনুসরণ করার কথা তিনি বলেছিলেন। এবং সিটি অব গড গ্রন্থের আরেকটা তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে এটা দুই শহরের কাহিনী, একটা হচ্ছে আত্মার মাধ্যমে পরিচালিত মানুষ এবং আরেকদিকে হচ্ছে দেহ সর্বোচ্চ মানুষ বা দেহের মাধ্যমে পরিচালিত মানুষ। আত্মার মাধ্যমে পরিচালিত যে মানুষ সেটা ঐশ্বরিক যে নির্দেশিত পথে কাজ করবেন এবং আত্মার মাধ্যমে যে পরিচালিত মানুষ তারা কী করবে, শুধুমাত্র
নিজের শোক বোক এবং আনন্দের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে। তার জন্য অন্যকে অন্যের উপর কর্তৃত্ব প্রদান করা বা অন্যকে এক্সপ্লয়েট করতেও তার কোনো দ্বিধা থাকবে না। যে ঐশ্বরিক পরিচালিত যে মানুষ তারা সেখানে নেই বিরাজ করবে, আদর্শের মাধ্যমে পরিচালিত হবে, কারণ সেখানে ঈশ্বরের পরিকল্পনার মাফিক বা ঈশ্বরের ইচ্ছাতেই এই যে মানুষগুলি পরিচালিত হচ্ছে তার জন্য সেখানে শান্তি বিরাজ করবে। কিন্তু অন্যদিকে যে পার্থিব সর্বোচ্চ রাজ্য বা মানুষ দেহের দ্বারা যে পরিচালিত রাজ্য, সেখানে কোনো নেই থাকবে না। মানুষ যেমন নিজের ইচ্ছা মতো চলবে, বিশৃঙ্খলাময় জীবন হবে। তো তার জন্য তিনি বলেছেন, রাষ্ট্রের দ্বারা মানুষ পরিচালিত হলে মানুষের জীবন ভালো হবে না, মঙ্গলময় হবে না। তার জন্য ঈশ্বরের নির্দেশিত পথে চলতে হবে বা খ্রিস্ট ধর্মকে গ্রহণ করলে আমরা মুক্তির পথে এগোতে পারবো। তিনি বলেছিলেন, রোমের যে পতন হয়েছিল, রোমের পতনের কারণ হিসেবে তিনি পুত্তলিকতাবাদী ধর্ম বা বর্বর যে উপজাতীয় শাসক গোষ্ঠীদের দ্বারা যে পরিচালিত এই যে পরিচালিত সরকারকে তিনি দায়ী করেছেন, সেখানে ঈশ্বরের কোনো কথা মানেননি বা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী বা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সেই রাজ্য পরিচালিত হয়নি বা রোম পরিচালিত হয়নি, তার জন্যই রোমের পতন হয়েছিল। তিনি সিটি অফ গড গ্রন্থে বলেছেন যে যদি রোমের পুনরুদ্ধার করতে হয়, রোমকে যদি আগের মতো করতে হয়, তাহলে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করতে হবে। খ্রিস্ট ধর্মের মাধ্যমে রোমের পুনরুজ্জীবন সম্ভব হবে এবং সেখানে নেই বিচার প্রতিষ্ঠিত হবে। সিটি অফ গ্রন্থে তিনি বলেছিলেন যে মানুষের বিকাশের জন্য, মানুষের মনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য খ্রিস্ট ধর্মই গ্রহণ করা উচিত বলে তিনি মনে করতেন এবং খ্রিস্টের ধর্মের মাধ্যমে মানুষের সার্বিক বিকাশ, মানুষের ধর্মের বিকাশ এবং ইউরোপে মধ্যযুগে রোমের পতনের পর যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, যে বিশৃঙ্খলাময় জীবন সৃষ্টি হয়েছিল, তা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করা এবং খ্রিস্টের নির্দেশিত পথে চললে এই সব সমস্যা থেকে সমাধান হবে বলে তিনি মনে করতেন। সিটি অফ গড গ্রন্থে বিশ্লেষণ করলে যে রোমের পতনের কি কারণে হয়েছিল সেটা আলোচনা করলে তিনি বলেছিলেন যে ধর্ম, যে অন্ধবিশ্বাস বা প্রাচীন যুগের যে প্রাচীন যে ঈশ্বর, সেই রোমকে বাঁচাতে পারেনি বা রোমকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেনি। রোমকে রক্ষা করার একমাত্র উপায় বা পুনরুজ্জীবনের আরে একমাত্র উপায় হচ্ছে যে ধর্মের মাধ্যমে চলা। ধর্মের মাধ্যমে গেলেই কি হবে, মানুষ স্থায়ী শান্তি ভোগ করতে পারে বলে সেন্ট অগাস্টাইন মনে করতেন। কিন্তু সেন্ট অগাস্টাইনের এই যে আলোচনা বা সিটি অফ গড গ্রন্থে তিনি যে আলোচনা করেছেন সেগুলিও সমালোচনার ঊর্ধ্বে নয়। অনেক সমালোচক সেন্ট অগাস্টাইনের যে আলোচনাকে একটা কাহিনী বলে বর্ণনা করেছেন। তিনি যে শহরকে বা রাজ্যকে ভাগ করে আলোচনা করেছেন, একটা পার্থিব জগৎ এবং একটা ঐশ্বরিক জগৎ, সেখানে একমাত্র ঈশ্বরের জগৎ বা ঐশ্বরিক জগতের প্রাধান্য প্রতিষ্ঠার জন্যই করেছেন, পরোক্ষে তিনি খ্রিস্ট ধর্মেরই প্রচার করেছেন বলে অনেক সমালোচক সমালোচনা করেন। আর অনেকে সেন্ট অগাস্টাইনের সমালোচনা করে বলেন যে তিনি বলেছিলেন রোম সাম্রাজ্যের জন্য নৈতিক এবং ধর্মের অধঃপতনেই দায়ী, কিন্তু এর থেকেও যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক দায়ী ঘটনা দায়ী ছিল সে সম্পর্কে তিনি অনুমান করতে পারেননি। আর এক সবথেকে গুরুত্বপূর্ণ সমালোচনা হচ্ছে সিটি অফ গড গ্রন্থটাকে গ্রন্থে যে রাজনৈতিক প্রশ্ন ছিল সেই প্রশ্নের কোনো সমাধান তিনি করেননি, শুধুমাত্র তিনি ধর্মের প্রশ্নের উত্তর দিয়েছিলেন বা ধর্ম সম্পর্কেই তিনি আলোচনা করেছেন। সেই জন্য সিটি অফ গড গ্রন্থটিকে আমরা রাজনৈতিক দিক থেকে
ধর্মগ্রন্থ হিসাবে আমরা মান্য করতে পারি বা সেটাকে রাজনৈতিক পুস্তক বলা যাবে না। শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসাবেই তার সমাদার থাকবে, রাজনৈতিক সমাধান বা রাজনৈতিক তত্ত্বের সেখানে কোনো পরিচয় পাওয়া যায় না বলে অনেক সমালোচক সমালোচনা করেন। কিন্তু এইসব সমালোচনা সত্ত্বেও সেন্ট অগাস্টাইন এর আলোচনা বা সেন্ট অগাস্টাইনের বর্ণনাকে বা সেন্ট অগাস্টাইনের গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না। রোম সাম্রাজ্যের পতনের পর ইউরোপে যে একটা বিশৃঙ্খলময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যে একটা সংকটের সৃষ্টি হয়েছিল, সেই সংকট থেকে মানুষকে মুক্তি দানের জন্য বা মুক্তি দায়ের উপায় হিসেবে তিনি যা বলেছেন তাকে অস্বীকার করার কোনো উপায় নেই বা সেই গ্রন্থটাকে কল্পনা বা কাহিনী হিসাবে আমরা ধরে নিতে পারি না। সেন্ট অগাস্টাইন ইউরোপে ধর্ম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওনার ধর্ম চিন্তার উপর ভিত্তি করে টমাস অ্যাকুইনাস, গ্রেগরি প্রমুখের চিন্তাধারা শুরু হয়েছিল। তো সেই দিকে চিন্তা করলে বা ইউরোপের অন্ধকার প্রথম পর্বে যে অন্ধকারময় পরিস্থিতি ছিল সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য বা কীভাবে রোমের পতন হয়েছিল বা সে কীভাবে পুনরুদ্ধার করা সম্ভব সেই বিষয়ে তিনি মানুষকে পথ দেখিয়েছিলেন। সেই দিক থেকেও অগাস্টাইনের মধ্যযুগে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে অগাস্টাইনের গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না। তো আজকের আলোচনায় আমরা দেখলাম যে আমরা আজকে আলোচনা করেছি সেন্ট অগাস্টাইন কে ছিলেন, তিনি সিটি অব গড গ্রন্থ রচনা করেছিলেন, বিখ্যাত সিটি অব গড গ্রন্থ, এবং এই গ্রন্থে তিনি কি বলেছিলেন, তার ওনার রাজনৈতিক চিন্তা কি ছিল, সে আজকে আলোচনায় আমরা এইগুলি আলোচনা করেছি। নেক্সটে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।